হ্যালো এভরিওয়ান, আমি কার্ভিং আর্টিস্ট সাদিন খান আছি আপনাদের সাথে। আজকে একটি ইভেন্টে ব্লগ শেয়ার করব। আজকের ইভেন্টটি মুগ্ধা হিরাজিল কনভারসেশন হলে মালিয়াপুর হলদের ইভেন্টের জন্য কাস্টমাইজ ডিজাইনে চারটা কার্ভিংয়ের অর্ডার করা হয়েছিল। দুই দিনের প্যাকেজ একসাথে অর্ডার করা হয়েছিল। আগদের দিনের জন্য একটি পান্ডাল আর হলদের ইভেন্টের জন্য চারটি কার্ভিংয়ের ডালা। মোট তাদের দুইটা ইভেন্টে পাঁচটা ডালা যাবে, তার সাথে একটা কার্ভিং গিফট করার কথা ছিল। এই কার্ভিংটা পেপে দিয়ে একটা ডিজাইন আমার মাথায় আসলো, পেপে দিয়ে নতুন কিছু একটা করি, তাই এইভাবে একটা ডিজাইন রেডি করে নিলাম। উপরে দুই সাইডে দুইটা কাকাতুয়া বসাবো মুলার। আমি পেপে দিয়ে কিছু পাতা ফুল রেডি করে নিলাম, কেননা ক্লায়েন্ট যেভাবে চেয়েছে আমি তার থেকে আরও বেস্ট করার ট্রাই করি প্রতিটা ইভেন্টে। ক্লায়েন্ট যেন স্যাটিসফাই হয় ওইভাবে কাজ দিলেই আলহামদুলিল্লাহ আমার ক্লায়েন্ট বাড়বে, সেই অনুপাতে আমি কাজগুলো করে থাকি। এই তো মিষ্টি কুমড়া একটা বড় রাজহাঁস তৈরি করে নিলাম, কিন্তু ক্লায়েন্ট যেভাবে চেয়েছিল তার থেকেও ভালো করার জন্য রাজহাঁসটা করলাম, কেননা ক্লায়েন্টই ডিজাইন দিয়েছে, ওখানে রাজহাঁস ছিল না। আমি একটু কাস্টমাইজ করেছি, আমি কিছু পাখি বানিয়েছি মিষ্টি কুমড়া দিয়ে, ফুল পাতা বিটরুটের চারটা গোলাপ রেডি করে নিলাম। বিটরুটের গোলাপগুলো করে আমি ঠান্ডা পানি ভিতরে ভিজিয়ে রাখবো বেশ কিছুক্ষণ। আজকে একটা ময়ূর আছে আঙুরের, তাই আমি গাজর দিয়ে ময়ূরের মাথা রেডি করে নিলাম। গাজর দিয়ে কিছু পাখি গোলাপ সব কিছু রেডি করে নিয়েছি। মালটার দুইটা ডল বানাবো, তাই ঠোঁট রেডি করে নিলাম। এখন সব কিছু ঠান্ডা পানির ভিতরে ভিজিয়ে রেখেছি। একটা মিষ্টির ডালার অর্ডার ছিল, মিষ্টি কুমড়ার ভিতরে কাস্টমাইজ করে আমি কিছু চার পাপড়ি পাঁচ পাপড়ি ফুল বানিয়ে রেডি করে নিয়েছি, আর দুইটা কাকাতুয়া বানালাম। এগুলো এখন পানির ভিতর ভিজিয়ে দেবো কিছুক্ষণের জন্য, ভেনুতে যাওয়ার আগে তুলে ফেলবো। এই তো মিষ্টির ডালাটা রেডি করে ফেললাম, যেটা বলেছিলাম চার পাপড়ি পাঁচ পাপড়ি ফুল দিয়ে, আর এখানে মিষ্টি দিয়ে সুন্দর একটা ডালা ডেকোরেশন করেছি। আর ক্লায়েন্ট যেভাবে চেয়েছিল তার থেকে আরও সুন্দর করে আমি রেডি করেছি। এইটা দুইটা কাবাবের ডালার আজকে অর্ডার। এই তো একটা কাবাবের ডালা এইভাবে কাস্টমাইজ করে কালারফুলভাবে রেডি করেছি, ক্লায়েন্ট যেভাবে চেয়েছে তার থেকেও বেশি সুন্দর করেছি, ক্লায়েন্ট অনেক স্যাটিসফাই ছিল। একটা কাবাবের ডালায় গিয়েছে আজকে 50 পিস কাবাব, আর একটা ডালায় গিয়েছে 100 পিস কাবাব, দুইটা ডালা ছিল। এই তো এই কার্ভিংটা গিফট করেছিলাম আজকের ভেনুতে, ক্লায়েন্ট যেভাবে চেয়েছিল তার থেকেও সুন্দরভাবে করার ট্রাই করেছে, ক্লায়েন্ট খুবই স্যাটিসফাই ছিল আমার। আমার এই ক্লায়েন্ট, যেই ক্লায়েন্ট আমাকে অর্ডার করেছিল অলরেডি, তার বাসায় আমি আরও দুইটা ইভেন্ট করেছিলাম। ওই আপু নীলিম আপু আমাকে তার ইভেন্টের যেই ক্লায়েন্ট সেই মালি আপুকে অর্ডার দিয়ে দিয়েছিল। এই তো ভেনুতে যাচ্ছি বাড্ডা থেকে, এখন আমরা মুগ্ধাতে যাচ্ছি। আমার যে ক্লায়েন্ট তিনিও একজন ইভেন্ট ম্যানেজমেন্ট ওনার নীলিমাপু, তার এক ক্লায়েন্টের জন্য আজকে কার্ভিং অর্ডার করেছিল। এই তো হিরাজিল কনভারসেশন হলে চলে আসলাম, এই তো এখন ভেনুতে যাব উপরে। আজকের ইভেন্ট ম্যানেজমেন্টের ডেকোরেশনটা অনেক সুন্দর হয়েছিল, আর ইদানিং আমি একটু কাজের চাপে সিক থাকায় প্রতিনিয়ত আপনাদের সাথে ভয়েস শেয়ার করতে গেলে অনেক সময় কথা বেঁচে যায় বা আমি নিয়মিত ভিডিও দিতে পারি না। প্লিজ আমার ভিডিওগুলো শেয়ার করবেন আপনারা, আর লাইক ও ফলো দিয়ে সাথেই থাকবেন পেজের সাথে। আজকের ইভেন্ট ম্যানেজমেন্টের ডিজাইনগুলো কেমন হয়েছে, ইভেন্ট ম্যানেজমেন্টের সাজানোটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর আজকের ইভেন্টের কার্ভিংগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আজকে চারটা কার্ভিং চারটা ডালাতে রেডি করা হয়েছে। আজকের কার্ভিংগুলো ডালাতে রেডি করার পরে এগুলো ভেনুতে এসে আমি সেলোফেন খুলে দিয়েছিলাম, খুলে আমি পুরো স্টেজে রেডি করে দিই। এই তো আঙুরের ময়ূর ছিল, আঙুরের ময়ূরটাও খুব বড় সাইজের একটা আঙুরের ময়ূর ছিল কাস্টমাইজ ডিজাইনে করা। তার পাশাপাশি আজকে কাবাবের দুইটা ডালা ছিল, মিষ্টির একটা ডালা ছিল। ক্লায়েন্ট যেভাবে চেয়েছিল, ক্লায়েন্ট চেয়েছিল প্রতিটা কার্ভিংয়ে যেন ফুট থাকে, এগুলো যেন নষ্ট না হয়, ফেলে দেওয়া না হয়, কেননা খাবারের জিনিস তো, খাবারের জিনিস খাওয়া যায় যেন ওইভাবে সে চেয়েছিল, আমি সেইভাবে করে দেওয়ার ট্রাই করেছি। আর আজকের ইভেন্টের যে কাবাবের ডালা ছিল, এই ডালাটার ভিতরে কাস্টমাইজ করে ফ্রুটসের বদলে কাবাব দেওয়া হয়েছে, কেননা ডলের ভিতরে হলো ফ্রুটস দেওয়া হয়, আঙুর আর মালটা দিয়ে ডেকোরেশন হয়, কিন্তু এখানে যে কাবাব দেওয়া হয় এই ইভেন্টটি আমার ফার্স্ট। ক্লায়েন্ট যেভাবে চেয়েছিল আমি কাস্টমাইজ করে ফ্রুটসের বদলে আর মালটার পুতুলের সাথে এখানে মালটার ফুলের বদলে আমি শশার ফুল, গাজরের ফুল আর কাবাব দিয়ে ডেকোরেশন করেছি, কেননা কাবাবের সাথে মালটার ফুল চায় না, আমি সেইভাবেই ক্লায়েন্টকে দিয়েছি। আর যারা কার্ভিং অর্ডার করতে চাচ্ছেন ভিডিওর স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, ইনবক্সে যোগাযোগ করবেন। আমরা ঢাকা টু ঢাকার বাইরে সব জায়গায় কার্ভিং অর্ডার নিয়ে ডেলিভারি দিয়ে থেকে অবশ্যই যোগাযোগ করবেন। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল, আমার পাশে থাকবেন, আমার পেজের পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।